বর্ষাকালে আর্দ্রতা থাকে বেশি, ফলে ঘর স্যাঁতস্যাঁতে থাকার কারণে বিভিন্ন ফাঙ্গাল প্রজাতিগুলো বিকাশ লাভ করে, যা বাড়ায় হাঁপানি, অ্যালার্জি, ডার্মাটাইসিস সংক্রমণের ঝুঁকি। এই ঋতুতে জীবাণু এবং অণুজীবের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। এর প্রধান কারণ হল থার্মাল ইনসুলেশন না হওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, ঘরে সূর্যের আলো এবং হাওয়া ঠিকভাবে প্রবেশ না করা। বাথরুম বা টয়লেট, বন্ধ ঘর অর্থাৎ যেসব জায়গা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে এবং ছত্রাক ও পোকামাকড় সহজেই বৃদ্ধি পেতে পারে, সেখানে কীটনাশক ছড়িয়ে মশা, মাছি, পোকামাকড় দূর করতে পারেন। ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিন। বাড়ির দরজা জানালা অল্প সময় হলেও খোলা রাখুন। সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। লবঙ্গ এবং দারুচিনি পানিতে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর এই পানি ফুটিয়ে এটি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। রান্নাঘর এবং বাথরুম যেখানে সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয় এবং সূর্যের আলো সঠিকভাবে পৌঁছাতে পারে না, এমন জায়গাগুলো শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুমের টাইলসের ফাঁকে ফাঁকে ময়লা লেগে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করা অবশ্যই জরুরি। আলমারিতে ন্যাপথলিন রেখে দিন। সব ধরনের আর্দ্রতা থেকে দূরে রাখে এটি, কাপড়কেও ঠিক রাখে। ন্যাপথলিন স্পিরিট ও নিমের তেল পোকামাকড় দূর করতে বেশ উপকারী। দামি আসবাবের নিচে একটি টিনের বা কাচের পাত্রে এক টুকরো সালফার রেখে দিন। এতে আসবাব ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্ত থাকবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।